ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে তিন তিনটে নিউজকে কভার করতে চলেছি যার ফলে মার্কেট যখন ওপেন হবে মানডেতে তখন ডেফিনেটলি সেই সব স্টকের মধ্যে কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো তো চলুন দেখে নেব সেই তিনটে নিউজ কি আছে বা তার ফলে চার্টের মধ্যে কি ধরনের মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লে লিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস বেস্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন চলুন ফ্রেন্ডস চলে যাব মেন পয়েন্টের দিকে তো সবার প্রথমে ফ্রেন্ডস আমরা চলে এসেছি টিকা টেপের উপর টিকা টপের উপর স্টকের নাম আপনাদের সামনে আছে ভারতি এয়ারটেল লিমিটেড ভারতি এয়ারটেল এখন ট্রেড করছে পাঁচশো পঁচানব্বই টাকার কাছাকাছি আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে লাস্ট ট্রেডিং সেশানে মুভমেন্ট ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এটা কিন্তু ফ্রেন্ডস একটা টেলিকম সেক্টরের স্টক আছে আমরা সবাই জানি লার্জ ক্যাপ কোম্পানি আছে কোম্পানিতে কোনো ডেপথ নেই তো চলুন নিউজ কী এসেছে সেটা আমরা দেখে নেব তো নিউজের উপর আমরা চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল গুগল কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে গুগল কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে ভাটটি এর মধ্যে ফ্রেন্ডস কবে ইনভেস্টমেন্ট করতে চলেছে তার ডেট এখনো অব এসে পৌঁছায়নি শুধুমাত্র মিডিয়ার তরফ থেকে নিউজ এসে পৌঁছেছে যে গুগল কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে ভাড়তি এয়ারটেলের মধ্যে তো ডেফিনেটলি যখন এই নিউজটা সত্যি হবে তখন কিন্তু এয়ারটেল রকেট হওয়ার জন্য অলমোস্ট তৈরি হতে চলেছে তো ডেফিনেটলি মার্কেট যখন ওপেন হবে তখন মানডেতে এর মধ্যে হয়তো আমরা কিছু পজিটিভ মুভমেন্ট অবশ্যই দেখতে পাবো ফ্রেন্ডস এখনও কিন্তু পুরো নিউজ জানানো হয়নি যে কবে হতে চলেছে বা কি আছে বৃত্তান্ত শুধুমাত্র মিডিয়া হাউস থেকে বলা হচ্ছে যে হয়তো গুগল ইনভেস্টমেন্ট করতে পারে প্ল্যাটফর্মের উপর ভারতীয় এয়ারটেলের চার্ট আমি ওপেন করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিউজ আসার আগে থেকে কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে লাস্ট এর যা প্রিভিয়াস আই ছিল সেটা ছিল ছশো চল্লিশ টাকার কাছাকাছি দেন তারপর আমরা দেখলাম যে কারেকশান এসেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এর যা ছিল সেই রেজিস্টেন্সের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এই নিউজ যদি সত্যি হয় তাহলে কিন্তু অনেকটাই ওপরের দিকে যেতে চলেছে বাড়তি এয়ারটেল তাছাড়া এমএসিডি কি ইন্ডিকেট করছে বা আর এস মধ্যে কি নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে সেটাও আমরা দেখে নেব। সেখান থেকেও ফ্রেন্ডস আমরা কনফার্মেশান হয়ে নেব এখন আমরা দেখতে পাচ্ছি আর এস মধ্যে এর নাম্বার আছে ফিফটি ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফর্টি ফাইভ এর কাছে সাপোর্ট নিয়েছিল সাপোর্ট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক করার চেষ্টা করছে তাছাড়া এমএসিডি লাইন কিন্তু এখনো সিগনাল লাইনের নিচে আছে তো আমাদেরকে ডেফিনেটলি ওয়েট করতে হবে মানডেতে যখন মার্কেট ওপেন হবে তখন এর মধ্যে যদি পজিটিভ ক্যান্ডেল দেখতে পাওয়া যায় তাহলে ডেফিনেটলি সেই পজিশনে কিন্তু এর মধ্যে ফোকাস করা যেতেই পারে গুগল যদি সত্যি করে জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ এসে পৌঁছাবে তো আপনারা চাইলে অবশ্যই ভারতীয় এয়ারটেলের দিকে ফোকাস করতে পারেন নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করে ওয়াচ করতে পারেন চলুন ফ্রেন্ডস চলে যাব নেক্সট স্টকের দিকে নেক্সট স্টকে যাওয়ার আগে ফ্রেন্ডস আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে ফ্রেন্ডস আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে দুটো অপশান দেওয়া হচ্ছে আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন কিংবা ওয়ান নাইন দিয়ে বাই করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এস বলে দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পে পেয়ে যাবেন চলুন আবার আমরা চলে যাব মেন পয়েন্টের দিকে স্টক আছে ফ্রেন্ডস এই স্টকের নাম আপনাদের সামনে আছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্রেন্স কোম্পানি কি কাজ করছে সিমেন্ট সেক্টরে বিলং করছে লার্জ ক্যাপ কোম্পানি আছে ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে ফিফটি থ্রি নাম্বারে আছে এখন স্টক ট্রেড করছে চোদ্দোশো আটান্ন টাকার কাছাকাছি লাস্ট ট্রেডিং সেশনে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট থার্টি ফোর মুভমেন্ট দেখতে পাওয়া গেছে দেখুন এর সেক্টর পি আছে টোয়েন্টি থ্রি এবং এর পি রেশিও আছে টোয়েন্টি টু তো সেক্টর এর তুলনায় আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু অনেকটাই সস্তায় ভ্যালুয়েবল প্রাইসে মার্কেটে অ্যাভেলেবেল আছে তো চলুন নিউজ কি এসেছে সেটা আমরা দেখে নেব তার আগে কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে সেটাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমরা চেক করে নেব ইন্ডিয়ার উপর আমরা চলে এসেছি এবং গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজ এর পেজ আমি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরোই কিন্তু থ্রি পয়েন্ট নাইনটি ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছি আরোই আমরা জানি টেন পার্সেন্ট থাকলে ভালো এখানে দেখতে পাওয়া যাচ্ছে থ্রি আছে তো চলুন ফাইন্যান্সিয়াল ট্রেড এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরি পজিটিভ আছে এখানেও কিন্তু একটা গুড সিগনাল পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি লং টার্ম এবং শর্ট টার্মের জন্য চলে এসেছি দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ টু ইনভেস্ট ছাব্বিশশো কারোর ইন ক্যাপেক্স ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চলেছে ছাব্বিশশো কারোর ক্যাপেক্সে তার আলাদা বিজনেস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্ট করতে চলেছে আগেই আমরা দেখেছি যে পেন্টের মধ্যে সে পাঁচ হাজার কারোর ইনভেস্ট করতে চলেছে লাস্ট থ্রি ইয়ার্স এর মধ্যে সে তার বিজনেস কে আরো বাড়ানোর কথা ভাবছে পেন্টের মধ্যে আমরা জানি যে তিনজন প্লেয়ার অলরেডি আছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি আছে গ্র্যাসিম তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পাঁচ হাজার কারোর কিন্তু পেন্টের মধ্যে পেইন্ট বিজনেস এর মধ্যে এই থ্রি ইয়ার্স এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চলেছে তো ডেফিনেটলি বিজনেস কে সে বাড়ানোর কথা ভাবছে তাছাড়া ছাব্বিশশো কারোর আমরা দেখতে পাচ্ছি যে এখন ক্যাপেক্স এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চলেছে যেটা রিনিউয়াল এনার্জি বিজনেস কিংবা সোলার পাওয়ারের মধ্যে হতে চলেছে ইনভেস্টমেন্ট তো এইভাবে যখন কোম্পানি নিজেকে প্রেজেন্ট করছে আলাদা আলাদা বিজনেসের মধ্যে যখন ইনভেস্টমেন্ট করছে তখন কি কারণের জন্য করছে ফ্রেন্ডস তখন ডেফিনেটলি তার রেভিনিউ ইনক্রিজ করার জন্য করছে তো এক্সপেক্ট করা হচ্ছে যে এত যে ইনভেস্টমেন্ট করা হচ্ছে তো পরবর্তী সময় তার রেভিনিউ অনেকটাই বাড়বে প্রায় ফর্টি পারসেন্ট বাড়বে বলে এক্সপেক্ট করা হচ্ছে তো আপনারা চাইলে অবশ্যই গ্যাসিম ইন্ডাস্ট্রিজের দিকে ফোকাস করতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন চলুন চলে যাব চার্টের উপর জিরোধার প্ল্যাটফর্মের উপর গ্যাসিম ইন্ডাস্ট্রিজের চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি একসময় আমরা দেখতে পাচ্ছিলাম যে এই স্টক লাইফ টাইম হাইতে ট্রেড করছিল প্রায় ষোলোশো সব দি পৌঁছেছিল দেন তারপর থেকে আমরা দেখেছি নিচের দিকে নেমে এসেছে যেহেতু ফ্রেন্ডস প্রত্যেকটা স্টকের মধ্যে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে কারেকশন আসছিল তো এর মধ্যেও কিন্তু কারেকশন এসেছে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এখন যদি ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্সের কাছে এসে পৌঁছেছে যদি এই প্রাইসটাকে ব্রেক করে নেয় মানে চোদ্দোশো ছেষট্টি টাকা যদি ব্রেক করে ওপরে গিয়ে ট্রেডিং করে মানে স্টে করে তাহলে ডেফিনেটলি এখান থেকে স্টক আবারও বাউন্স ব্যাক করতে চলেছে তো এখন আপনাদেরকে ডেফিনেটলি ওয়েট করতে হবে এবং নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে হবে এবং দেখতে হবে যে চোদ্দশো ছেষট্টি টাকা ক্রস করতে পারছে কি না তো ডেফিনেটলি আপনারা চাইলে অবশ্যই গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজের দিকে ফোকাস করতে পারেন বিজনেসের জন্য সে নতুনভাবে ভাবনা করছে আলাদা আলাদা বিজনেসের জন্য সেজন্য আলাদা আলাদাভাবে ইনভেস্টমেন্ট করছে পেন্টের জন্য পাঁচ হাজার কারোর এবং সোলার কিংবা রেনুওয়াল বিজনেসের জন্য আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশশো কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তো ডেফিনেটলি আলাদা যখন ইনভেস্টমেন্ট করতে চলেছে তখন কোম্পানির মধ্যে কিন্তু রেভিনিউ অনেকটাই বাড়তে চলেছে পরবর্তী সময় এক্সপেক্ট করা হচ্ছে যে ফোর্টি পার্সেন্ট অবধি কিন্তু বাড়তে চলেছে অবশ্যই স্টক এর দিকে ফোকাস করতে পারেন কিংবা নিজেরাও একবার অ্যানালাইসিস করে দেখতে পারেন চলুন আমরা দেখে নেবো বল ইন্ডিয়ার ব্যান্ড এর মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে বল ব্যান্ডের এর মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্ট নিয়েছিল সাপোর্ট নেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে এর ওপরে কিন্তু ট্রেড করছে তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পজিটিভ ইন্ডিকেট পাওয়া যাচ্ছে এখান থেকে স্টক হয়তো ওপরে যাওয়ার জন্য অলমোস্ট তৈরি হচ্ছে আর এর মধ্যে নাম্বার দেখতে পাওয়া আছে ফর্টি ওয়ান এর কাছাকাছি অবশ্যই এখন ওয়াচ করতে পারেন যে চোদ্দশো ছেষট্টিটাকে ক্রস করতে পারছে কিনা চলুন চলে যাব নেক্সট স্টকের দিকে ফ্রেন্ড সেই স্টকের নাম হচ্ছে ক্যানফিন হোম লিমিটেড ক্যানফিন হোম কে আমরা দেখতে পাচ্ছি এখন ট্রেড করছে পাঁচশো পঁচিশ টাকার কাছাকাছি লাস্ট ট্রেডিং এর মধ্যে পজিটিভ একটা মুভমেন্ট দেখতে পাওয়া গেছে একটা স্মল ক্যাপ কোম্পানি আছে সেক্টর পি আছে টোয়েন্টি সিক্স এবং এর পি ই রেশিও আছে ফিফটিন তো সেক্টর পি এর তুলনায় আমরা দেখতে পাচ্ছি অনেকটাই সস্তায় ভ্যালুয়েবল প্রাইসে মার্কেটে এখন স্টক অ্যাভেলেবেল আছে তো চলুন কি নিউজ এসেছে সেটা আমরা দেখে নেবো এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর বিএসসি ইন্ডিয়ার উপর ফ্রেন্স কোম্পানির আরোই আমরা দেখতে পাচ্ছি এইটিন আছে তো ডেফিনেটলি ভেরি স্ট্রং আছে ফ্রেন্ডস কালকেই আমি ভিডিও নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে এফএনও তো কিন্তু জায়গা পেতে চলেছে ক্যান ফিন হোম তো ডেফিনেটলি মার্কেট যখন ওপেন হবে তখন কিন্তু এর মধ্যে আরও কিছুটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো তার ইন্ডিকেটই কিন্তু পাওয়া যাচ্ছে চার্টের মধ্যে যদি আপনি তার প্ল্যাটফর্মের উপর ফ্রেন্ডস দেখবেন তো এখানে দেখুন একদম ক্লিয়ার কাটভাবে বোঝা যাচ্ছে যে এর যার রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্স এর উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এখান থেকে স্টক কিন্তু ওপরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তাছাড়া এফ হতে জায়গা পেয়েছে এখন কিন্তু ডেফিনেটলি অনেকটা কিন্তু এর মধ্যে আরো কিছুটা পজিটিভ মুভমেন্ট আমরা অবশ্যই দেখতে পাবো তাছাড়া অনেকটাই সস্তায় ভ্যালুয়েবল প্রাইসে মার্কেটে অ্যাভেলেবেল আছে ফান্ডামেন্টালি আমরা দেখতে পাচ্ছি স্ট্রং আছে তো আপনারা চাইলে অবশ্যই ক্যানফিন হোম লিমিটেড এর দিকে ফোকাস করতে পারেন বা নিজেরাও একবার অ্যানালাইসিস করে দেখতে পারেন তো ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এই তিনটে স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্স লাইক করতে ভুলবেন না চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ